কৃষক বন্ধু প্রকল্পে টাকা করে হাজার এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু কৃষকরা তাদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা পাচ্ছে তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি আপডেটে জানানো হয়েছে যে বেশিরভাগ কৃষক কিন্তু এখনই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবে না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি তারিখ ধার্য করা হয়েছে অর্থাৎ এই নতুন তারিখেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন এরই মধ্যে আবার এরকম অনেক কৃষক রয়েছে যাদের জন্য বড় চমক দেওয়া হয়েছে কারণ এই সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে এবার চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে দুটো ভাগে টাকা দেওয়া হয় তার একটি ভাগের টাকা কিন্তু কৃষকরা তাদের ব্যাঙ্কে পেতে শুরু করেছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি এরকম রয়েছে যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো ঠিক কোন কোন কৃষকদের এখন টাকা দেওয়া হচ্ছে কোন কোন জেলায় আগে টাকা আসছে কোন কোন জেলায় পরে আপনি কবে পাবেন কীভাবে সেই স্টেটাস দেখবেন স্টেটাসে কোন লেখাটি থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা এসেছে আর কোন লেখা থাকলে বুঝতে পারবেন টাকা এখন পাবেন না এরই পাশাপাশি জানিয়ে দেবো যে কোন কোন কৃষকরা এবার চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখুন কৃষকদের জন্য সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পে দু এবং পাঁচ টাকা দেওয়া শুরু তবে সকলে এখনই টাকা পাবে না অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রকল্পের দু টাকা এবং পাঁচ টাকা করে দেওয়া শুরু হয়েছে কৃষকরা টাকা পাচ্ছে কিন্তু সকল কৃষক এখনই টাকা পাবে না কারা কারা পাবে কারা কারা পরে পাবে কি বলেছে দেখুন এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেয় আলাদা আলাদা মরশুমে দুটো ভাগ করে এই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার মুখ্যমন্ত্রী এই দিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নিজেই পোস্ট করে জানিয়ে দিয়েছেন আর তারপরেই এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে ইতিমধ্যে অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেয়ে গেছে আজ আরও কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যদিও এখনও পর্যন্ত বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা আসেনি যারা যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসেও এসেছে বড় পরিবর্তন অর্থাৎ বেশিরভাগ কৃষক যারা এখনও টাকা পায়নি আপনাদের চিন্তা করার ব্যাপার নেই আপনাদের স্ট্যাটাসটা আপনারা যদি চেক করেছেন এর মধ্যে দেখতে পাবেন যে বড় পরিবর্তন এসেছে এই সমস্ত কৃষকদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি তারিখ ধার্য করা হয়েছে অর্থাৎ নতুন তারিখ অনুসারে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কত তারিখে পাবেন জানাচ্ছি কি বলেছে দেখুন তো কোন কোন কৃষকরা আজ থেকে আবার টাকা পাবে যারা যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে এই কিস্তির টাকা আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ কারা কারা ইতিমধ্যে প্রকল্পে এবারের কিস্তির টাকা পেয়েছে আপনি কিভাবে স্টেটাস চেক করে জানবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কবে আসবে টাকা এসেছে কিনা না চলুন এ বিষয়ে এবার এক এক করে জেনে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট আপনারা ভালো করে দেখুন তো প্রথমেই দেখুন জানিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পায় মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের কিছু উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে এবার বাকি কৃষকদের জন্য এসেছে সুসংবাদ কারণ তাদের স্টেটাসের ঘরে পরিবর্তন এসেছে আপনারা জানেন যে এই স্টেটাস যখনই পরিবর্তন হয় কৃষক বন্ধু প্রকল্পের সেই স্টেটাসের উপরেই ভিত্তি করে আপনি কবে টাকা পাবেন না পাবেন এই মুহূর্তে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালেট অপশানটি চলে এসেছে আবার কিছু কিছু কৃষকের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ট্রানজাকশন সাকসেস তো বুঝতে পারছেন দুটো আলাদা আলাদা অপশান কিন্তু তো অ্যাকাউন্ট ভ্যালেট বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এই মুহূর্তে এটা দেখাচ্ছে কিছু কিছু কৃষকের অ্যাকাউন্টে ট্রানজাকশন সাকসেস অপশান এসেছে যাদের এই অপশানটি আসছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অর্থাৎ সেই সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা পেয়ে গেছে এর আগে কৃষকদের অ্যাকাউন্টে এডিএ আপলোডেড অপশানটি এসেছিল তবে যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশান এসেছে সেই সমস্ত কৃষক এই কিস্তিতেই টাকা পাবে অনেক কৃষকের অ্যাকাউন্টে আবার পেমেন্ট হোল্ড অপশনটি দেখা যাচ্ছে তো এটা কিন্তু খুব ভাইটাল পেমেন্ট হোল্ড দেখা যাচ্ছে অনেক কৃষকের স্টেটাসে জানা যাচ্ছে এই সমস্ত কৃষকরা এবার আর টাকা পাবে না অর্থাৎ আপনারা যদি পেমেন্ট হোল্ড অপশনটি চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে তাহলে আপনিও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন না এর কারণ হিসেবে জানা যাচ্ছে যে অনেক কৃষক এরকম রয়েছে যাদের কে ওয়াইসি এখনও সম্পন্ন করা নেই বা বিভিন্ন ব্যাংকিং সংক্রান্ত সমস্যা রয়েছে যে কারণে পেমেন্ট হোল্ড হয়ে আছে আপনার টাকা আসছে না বলেছে যে সমস্ত কৃষকদের এই পেমেন্ট হোল্ড অপশনটি এসেছে তাদের খুব শীঘ্রই তাদের নিকটস্থ কৃষি অধিকর্তা অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় নথিপত্র আবার জমা করতে হবে কেওয়াইসি সম্পন্ন করতে হবে অন্যথায় তারা আর টাকা পাবে না বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আর যাদের যাদের বললাম যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসেছে আপনাদের চিন্তা করার ব্যাপার নেই আপনাদের চিন্তা করার ব্যাপার নেই আপনারা এই কিস্তির টাকা পাবেন তবে কিছু কিছু কৃষক আগে টাকা পাচ্ছে আবার কিছু কিছু কৃষক পরে টাকা পাবে এরপর দেখুন বলেছে তবে যাদের বিভিন্ন রকম সমস্যা হয়েছিল বা নতুন আবেদন করেছিলেন এমন কৃষকরা এই কয়েকদিনই টাকা পেয়েছে অর্থাৎ যাদের আগে নাম ছিল বা নতুন আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকরা ইতিমধ্যে কিন্তু টাকা পেয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নিয়মিত টাকা পায় নিয়মিত সুবিধাভোগী তাদের মধ্যে বেশিরভাগ কৃষক কিন্তু এখনো পর্যন্ত এই কিস্তির টাকা পায়নি তো সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এই টাকা প্রসেস হবে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারের টাকা পেয়ে যাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে চুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ